নমস্কার বন্ধুরা, পিঙ্কিস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো চিকেন ফ্রাইড রাইস। দেখুন আমি কিভাবে রান্নাটা করি। প্রথমে আমি 500 গ্রাম বাসমতি চাল জল ঝরিয়ে ধুয়ে রেখে দিয়েছি। তারপর সেই চালটাকে আমি ভাত করে নিলাম। এবার আমি 250 গ্রাম চিকেন ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এবার সেটাকে কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। ম্যারিনেট করা চিকেনটা এবার 15-20 মিনিট পর সেটাকে সাদা তেলে আমি ভেজে নেব। আমার রেসিপিটা দেখুন এবং দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই চিকেনগুলো, ছোটো ছোটো চিকেনের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তুলে নিলাম। চিকেনের টুকরোগুলো আমি সব তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এবার ওই তেলেই, বাকি তেলেই আমি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি রসুন কুচি 1 চামচ, 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে ভেজে নেব। 2-3টে লঙ্কা চিরে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু ভালো করে ভেজে নিলাম। এর জন্য আমি গাজর কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো এবার ভেজে নেব। পেঁয়াজ কুচিটা যখন ভাজা হয়ে যাবে তারপর ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি সমস্ত কিছু একবারে ভেজে নেব। এর মধ্যে আমি লবণ পরিমাণ মতো আর 1-2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভেজে নিলাম। এবার ওইগুলো ভাজা হয়ে যাওয়ার পর চিকেন ফ্রাইগুলো, যেগুলো ছোটো ছোটো চিকেন আমি ভেজে রেখেছিলাম, ওগুলো একসাথে নিয়ে সেগুলোকেও ভেজে নেব। 2-3 মিনিট মতো ভেজে নেব সব কিছু। তারপর আমি যে ভাতটা করে রেখেছি 80% সিদ্ধ করে সেই ভাতটা এর মধ্যে মিশিয়ে নেব। ভাতটা প্রায় আমি ঝরঝরে করে রেখেছি। মনে রাখবেন, চালটা সেদ্ধ করার সময় 2 চামচ সাদা তেল যদি দিয়ে সেদ্ধ করা হয় তাহলে ভাতটা খুব ঝরঝরে হয়। এবার সমস্ত কিছু উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিন দিতে হবে। আর ঘিয়ের পরিমাণ যদি কম বলে মনে হয় তাহলে একটু ঘি দিয়ে দিতে পারেন। 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার সব কিছু আবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে তলা লেগে যেতে পারে। সেই জন্য সব সময় নাড়াচাড়া করতে হবে খুন্তি দিয়ে। 10-12 মিনিট মতো নাড়াচাড়া করলাম, ব্যাস রেডি হয়ে গেল আমার চিকেন ফ্রাইড রাইস।